নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা যারা রাজ্যের প্রতিভাবানরা রয়েছেন তাদের বাড়িতে কিভাবে ধনের দেবী দেবী লক্ষ্মী পূজিত হচ্ছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের প্রথিতযশা শিল্পী দেবাশী সেনদর বাড়িতে এবং উনার বাড়িতে কিভাবে পূজিত হচ্ছেন দেবী লক্ষ্মী সেটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাড়ির কর্তা দেবাশীষ এন্দু মহাশয়। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে প্রিপারেশন থেকে শুরু করে বাড়ির পুজো কি কিভাবে তিনি করেছেন এবং কি কি প্ল্যানিং ছিল সবটাই জানার চেষ্টা করব। দেবাশীষ এন্দু বাবু আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের কর্তায়। প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব যে এই যে বাড়িতে পুজো, অবশ্যই বাড়ির গুরু দায়িত্ব আপনার স্ত্রী সামলান, তো সেই জায়গাতে বাইরের দায়িত্ব পুরোটাই আপনার কাঁধে, তো সেটা কিভাবে করেন বা বাজার বাজার গেলে পরে কি কি চিন্তা ভাবনা থাকে একটু বলবেন। ঠিকই আছে, বাজারের দিকটা আমি দেখি আর বাজারে আগে থেকে আমি লিস্ট করে নিই, এগুলো প্রায় মুখস্থই হয়ে গেছে আমার প্রতি বছর করতে করতে। আসল কথা হচ্ছে শারদীয় পূর্ণিমাতে যে কোজাগরী লক্ষ্মীর পূজা হয় সেটা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন নামে সেটা উদযাপন করা হয়, আর আমাদের এটা চিরাচরিত প্রথা চলে আসছে যে শারদ পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন করা হয় ঘরে ঘরে। সেটা শুধু যে একটা গোষ্ঠীর মধ্যে একটা সম্প্রদায় এরকম কিছু নেই, প্রতি ঘরে ঘরেই লক্ষ্মীর আরাধনা করা হয়। আমরা জানি যে ধন ভাণ্ডার হচ্ছে লক্ষ্মী, সে এবং পরিবারের লক্ষ্মী বলা হয় গৃহকর্ত্রীকে, ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, এরা উপবাস করে এবং পুজো করে। আর আমরা কী করি, সেই পুজোর উপলক্ষে যা যা কিছু করতে হয় সব অ্যারেঞ্জ করে দিই। যেমন আজকে আমার বাজারে যেতে হয়েছে চারবার, একবার মূর্তি গিয়ে আনতে হয়েছে, একবার ফুল বেলপাতাও আজকাল কিনতে হয়, সেটা ইজিলি অ্যাভেলেবল না, তাছাড়া তারপর মিষ্টি পুজোর সামগ্রী সমস্ত কিছু পুরোহিত দিয়েই পূজা হয় আমাদের বাড়িতে। আর দুপুরবেলা নিরামিষ খিচুড়ি বা এইসব হয়। আজকেও আমাদের বাড়ি অনেক এসেছিলেন নিমন্ত্রণ, তো আমরা খুব এনজয় করি দিনটাকে। লক্ষ্মী পূজা কিন্তু এটা ঘরে ঘরে, কাজেই সবাই যে সবার বাড়ি যেতে পারে এমন কিছু এমন কথা নয়, তো তবুও মোটামুটি ভালোই কেটেছে আমাদের। তো এই মূর্তির যে সিলেকশন সেটা কিন্তু একটা খুব বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয় বলা চলে। তো আমরা যেটা শুনলাম যে আপনি মূর্তির সিলেকশনটা করেন, প্রত্যেক বছরই কি সেটা হয় এবং কিভাবে করেন মূর্তির সিলেকশনটা, কি দেখে মোটামুটি কিনেন? আমাদের সেই গোলবাজারে যেতে হয়, মহারাজগঞ্জ বাজারে যেতে হয়, কিন্তু শুধু আমি যা চাই বা আমার ছেলে আমরা দুজন গেছিলাম, গিয়ে যে আমরা যা চাই সেরকম মূর্তি খুব একটা অ্যাভেলেবল পাওয়া মানে থাকে না, বাধ্য হয়ে আমাদের কি করতে হয় এটা সমঝোতা করতে হয় মূর্তির সঙ্গে। কাজেই মা তো মা, যে খুব সুন্দর মূর্তি আগরতলায় পাওয়া যায় এরকম খুব কম, বেছে নিয়ে আসি। আর সেখানে মা জিনিসটাই বড়, সেখানে একেবারে যে আমি ভালো মূর্তি পাইনি বা খারাপ মূর্তি এটা এরকম কিছু আলোচনা হয় না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাড়ির গৃহকর্তী এবং ওনার কাছ থেকে জানবো যে বাড়ির যে এই যে প্রিপারেশন লক্ষ্মী পুজোর কী কীভাবে তিনি করেছেন, কি কি করেছেন সেটাই পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনার কাছ থেকে যেটা জানার চেষ্টা করব যে এই লক্ষ্মী পুজোর প্রিপারেশন অনেক কিছু থাকে, তো কি কি করলেন এই বছর? এই তো চিড়ার মোয়া, মুড়ির মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, সন্দেশ, লুচি, সুজি আর ফল টল তো সবই থাকে, এগুলি করেছি। তো নাড়ু যেগুলো করা হয়েছে সেগুলো কি বাজার থেকে কিনে আনা হয়েছে না বাড়িতেই করা হয়েছে? বাজার থেকে না, সব বাড়িতে, বাড়িতেই বানিয়েছে। তো নাড়ু বানানো তো অনেকটাই মানে কষ্টকর কাজ, অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার সেটা, তো এই যে লক্ষ্মী পুজোর প্রিপারেশন, গোটা প্রিপারেশন কবে নাগাদ শুরু হয়েছে?
কাল রাত থেকে একটু একটু করে শুরু করেছি, আজকে তো সারাদিন মিলে এত দুপুরবেলা পুজো হয়েছে, তার আগে সব শেষ করে নিয়েছি। তো বাড়ির কাজটা অর্থাৎ এই যে পুজোর যাবতীয় সব প্রিপারেশন আপনি করেন, আর বাইরের বাজার যা আছে উনি সব করেন। এই প্রসাদের পাশাপাশি মূর্তি সিলেকশন আমরা জানি একটা বিশেষ একটা ব্যাপার, তো মূর্তি এটা উনিই করেন, মূর্তি সিলেকশনটা মানে দাদাই নিয়ে আসেন, ছেলেকে নিয়ে গিয়ে বানিয়ে আসছেন মূর্তি। আমি আরো একটা বিশেষ জিনিস দেখলাম, এই যে চালের গুঁড়ো দিয়ে আলপনাটা করা, এটা এখন বলা চলে যে দেখাই যায় না, প্রায় সব বাড়িতেই দেখা যায় যে স্টিকার লাগানো হয় সেভাবে করা হয়, তো এই যে চালের গুঁড়োর যে আলপনা সেটাকে আপনারা ধরে রেখেছেন, এটার ব্যাপারে কি বলবেন? আগে তো আমার মেয়ের বিয়ের আগে ওই আলপনাটা দিত, তো এবার আমার ছেলেই দিয়েছে আলপনাটা। এই যে রীতিটা আপনার কি মনে হয়, এখন তো সবই রেডিমেড হয়ে গেছে, সেই জায়গাতে এই রীতিগুলো ধরে রাখা কতটা প্রয়োজন? এটা আমাদের খুব ভালো লাগে যে আগের এটা ধরে রাখলে, মানে প্রাচীন এটা ভালো লাগে আর কি আমাদের কাছে, এটা আলপনা চালের গুঁড়ো দিয়ে আলপনা দেওয়া এগুলো সব।